শব্দের শুরুতে এ এর যে ভিন্ন ধরনের সাউন্ড হয় সেটা রিডিং শিখতে গেলে সবার জানা দরকার, কারণ এই শব্দের শুরুতে ভিসিভি বা ভিসিসি এই রুলগুলো কাজ না করে ভিন্ন ধরনের কিন্তু এ এর সাউন্ড হয়। তো অবশ্যই ভিডিওটা দেখো, এই বিষয়ে খুব ভালোভাবে বুঝতে পারবে। তো প্রথমে আমরা নিয়ম অনুসারে দেখব যেখানে শব্দের শুরুতে এ আ হিসেবে উচ্চারিত হয় যদিও সেখানে ভিসিভি রুল কাজ করে। তো নিয়মটি হলো শব্দের শুরুতে এ সাধারণত আ হিসেবে উচ্চারিত হয়। এখানে শব্দগুলো দেখো তাহলে কেন ভিন্ন বলছি সেই বিষয়টা বুঝতে পারবে। তো এ এর সাউন্ড হবে আ। শব্দ যেমন অ্যালার্ট, ALERT, অ্যালার্ট। দেখো এখানে একটা বিষয়ে সবাই হয়তো লক্ষ্য করছো যে এখানে ভিসিভি রুল কাজ করছে, মানে এ এর পর একটা কনসোনেন্ট এবং তারপর আবারও একটি ভাওয়েল লেটার আছে, তার মানে এখানে এ এর এ সাউন্ড হওয়ার কথা, কিন্তু তারপরেও এখানে এ আ হিসেবে উচ্চারিত হচ্ছে, কারণ নিয়মটাই বলছে শব্দের শুরুতে এ সাধারণত আ হিসেবে উচ্চারিত হয়, অ্যালার্ট। এ এর সাউন্ড আ, এলতে ল, ই এখানে আ বা আকার হিসেবে উচ্চারিত কারণ ই এর পর এখানে আর আছে। তো LERT, লার্ট, অ্যালার্ট, অ্যালার্ট, অ্যালার্ট। পরবর্তী শব্দ অ্যালোন, ALONE, অ্যালোন, অ্যালোন। এ এর জন্য ALONE, লোন, অ্যালোন। ওকে, তো এখানেও কিন্তু ভিসিভি রুল কাজ করছে, মানে এ এর পর একটা কনসোনেন্ট এবং তারপর ভাওয়েল আছে, তবুও কিন্তু এখানে এ এ হিসেবে উচ্চারিত না হয়ে অ্যা হিসেবে উচ্চারিত হচ্ছে, অ্যালোন। একই রকম অ্যামাউন্ট, AMOUNT, অ্যামাউন্ট, অ্যামাউন্ট। তো এখানেও সেম বিষয়টা, এ এর সাউন্ড অ্যা, এম এর জন্য ম, ও ইউএনটি হবে আউন্ট, ম আউন্ট, মাউন্ট, মানে অ্যা মাউন্ট, অ্যামাউন্ট। কারণ আমরা জানি COUNT হয় কাউন্ট, কাউন্ট, তার মানে MOUNT, মাউন্ট। তো অ্যা মাউন্ট, অ্যামাউন্ট। পরবর্তী শব্দ অ্যাক্টিভ, AC, এক, TIVE, টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ, অ্যাক্টিভ। একই রকম অ্যাকাউন্ট, ACOUNT, অ্যাকাউন্ট। এ এর সাউন্ড অ্যা যেহেতু শব্দের শুরুতে এবং CC মিলে কিন্তু ক সাউন্ড হবে। ইংরেজিতে যতই ডাবল লেটার থাকুক না কেন কখনোই কিন্তু দুটোর উচ্চারণ একসাথে হবে না, মানে দুটো সি আসে জন্য দুটো কয়ের উচ্চারণ এরকমটা কিন্তু ইংরেজিতে হয় না। তো এখানে দুটো সি নিয়ে ক সাউন্ড, আর হচ্ছে OUNT আউন্ট, তো ক আউন্ট, কাউন্ট, একটু আগেই আমরা দেখেছিলাম। তো এটা অ্যাকাউন্ট, ACOUNT, মানে এখানে CC যদিও আছে কিন্তু একটারই উচ্চারণ হবে, তো ওটা কাউন্ট, অ্যাকাউন্ট। পরবর্তী আমরা শব্দের শুরুতে এ এর আ সাউন্ড দেখব। এখানে শব্দের শুরুতে আবার এ আকার হিসেবে উচ্চারিত হবে, এটাও আমি তোমাদের বলে দেব। আগের নিয়মটা ছিল সাধারণত এ অ্যা হিসেবে উচ্চারিত হয় শব্দের শুরুতে, কিন্তু কখন আ হিসেবে উচ্চারিত হয় সেটার একটা কিন্তু নিয়ম আছে। ওকে, সেই নিয়মটি হলো এ এর পর আর থাকলে এ আ হিসেবে উচ্চারিত হয়, মানে যদি কোনো শব্দের শুরুতে এ থাকে এবং সেই শব্দে যদি এ এর পর আর থাকে, কিংবা নর্মালি এ এর পর আর থাকলেই কিন্তু এ আকার হিসেবে উচ্চারিত হয়, মানে আ হিসেবে উচ্চারিত হয়। এখানে ফার্স্ট শব্দ যদি আমরা দেখি তাহলে পাবো ARTI, আর্ট, আর্ট। তো এখানে যেহেতু এ এর পর আর লেটারটি আছে তাই কিন্তু এখানে এ আ বা আকার হিসেবে উচ্চারিত। তো আ আর তের আর টিতে ট, আর্ট, আর্ট। খুবই সহজ বিষয় এগুলো। পরবর্তী শব্দ আর্টিস্ট, এখানে যদি শব্দটিকে আমরা পার্ট ওয়াইজ ভেঙে নেই খুব সহজে এটার প্রোনাউন্সিয়েশনটা আমরা করতে পারবো। যেমন এ আর, আর এখানে যেহেতু এ এর পর আর আছে তো এ আর এর সাউন্ড আর, TIST, টিস্ট, আর টিস্ট, আর্টিস্ট, আর্টিস্ট। আশা করি বুঝতে পারছো। পরবর্তী শব্দ ARMY, এটার উচ্চারণ আর্মি, ARRMY, মি, আর মি, আর্মি, আর্মি।
এখানে একটা বিষয় মাথায় রাখো, এম ওয়াই যদি সিঙ্গেল একটা ওয়ার্ড হয় তখন কিন্তু এর উচ্চারণটা হবে মাই মাই, বাট যদি কোনো শব্দে এটা থাকে তখন কিন্তু এটা মি হয়, এ আর আর এম ওয়াই মি আর মি। এটা তোমাদের ওয়াই এর সাউন্ডে চলে গেল, এ বিষয়েও ক্লাস আছে, তোমরা ডিসক্রিপশানটা চেক করো অবশ্যই পাবে। দেখে নেব পরবর্তী শব্দ, এ আর টি আই সি এল ই। তো এই শব্দের উচ্চারণ আর্টিকল আর্টিকল। তো এখানেও সেম পার্ট, এ আর আর টি আই টি সি এল ই কল আর টি কল আর্টিকল আর্টিকল। ওকে, খুবই সহজ বিষয়, বিষয়গুলো খুবই সহজ অ্যাকচুয়ালি, জাস্ট এখানে তোমাদের একটু মাঝে মাঝে বিষয়গুলোকে প্র্যাকটিস করতে হবে, দেখতে হবে। তো অবশ্যই এগুলো তোমরা খাতায় নোট ডাউন করো, দেন এগুলো মেমোরাইজ করো। আশা করছি তোমাদের ইংরেজি রিডিং শেখার যে প্রবলেমগুলো আছে সেগুলো ধীরে ধীরে সলভ অবশ্যই হবে। তো এবার আর একটা বিষয়, শব্দের শুরুতে আমরা এ এর ক্ষেত্রে দেখতে পাই, যেমন যদি কোনো ভাওয়েল পেয়ার থাকে, মানে এ ইউ যদি শব্দের শুরুতে থাকে, এখানে স্ক্রিনে তোমরা একটা শব্দ দেখতে পারছো, এই শব্দটি বা এরকম আরও অনেক শব্দ আছে, সেগুলোর উচ্চারণ কীভাবে করবে সেটা তোমাদের শেখাবো। সো এ ইউ পাশাপাশি অ হিসেবে উচ্চারিত হয়, এ নিয়মটা জানলেই হয়ে গেল। শব্দের শুরুতে এ ইউ আছে কিংবা যে কোনো জায়গায় এ ইউ থাক না কেন, তার উচ্চারণটা অ হবে। তো ফার্স্ট শব্দ যদি আমরা দেখি, এ ইউ টি ও, আমরা দেখলাম এ ইউ অ হিসেবে উচ্চারিত হবে আর টি ও টো অ টো অটো। তো এখানেও টি ও যদি সিঙ্গেল একটা ওয়ার্ড হয় তাহলে তখন তার উচ্চারণটা হবে টু, কিন্তু যদি শব্দে থাকে তখন তার উচ্চারণ হয় টো, মাথায় রাখবে কথাটা। তো এ ইউ টি ও অটো। পরে এ ইউ টি এইচ ও আর, এটার উচ্চারণটা অথর, কারণ এখানে এ ইউ অ টি এইচ তে থ ওয়ের সাউন্ড অ আর এর জন্য র, মানে টি এইচ ও আর এটা হয় থর, আর এ ইউ অ তাহলে এটা অ থর অথর অথর। পরবর্তী শব্দ আবারও এ ইউ দিয়ে, তো এ ইউ ডি আই ও, এটার উচ্চারণ অডিও, এ ইউ অ ডি আই ও ডিও ডি ও ডিও। ওকে, তো অডিও, এ ইউ ডি আই ও অডিও। পরবর্তী শব্দ অকশন, এ ইউ সি অক টি আই ও এন শন, কারণ এ ইউ এর সাউন্ড অ সি এর জন্য ক অক, আর টি আই ও এন এটা একটা প্যাটার্ন, টি আই ও এন সবসময় শান হিসেবে উচ্চারিত হয়। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে পরবর্তী লেটেস্ট আপডেটগুলি সবারকে পাওয়ার জন্য। সো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং।